বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার, অ্যানাদার ভিডিও। আর অলরেডি আপনারা থাম্বেল আর ইন্ট্রো দেখা বুঝা গেছেন কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি শ্রীমঙ্গলে। আর বেসিক্যালি শ্রীমঙ্গল থেকে আরও প্রায় 45 কিলো ভেতরে দলুই টি এস্টেটে যাবো আমি। মূলত আমি যাব হচ্ছে অফিসের কাজে আর পাশাপাশি ব্লগ, এক ঢিলে দুই পাখি শিকার করার মতো কাহিনি আর কি। আজকে আমার সঙ্গে যাওয়ার কথা ছিল সৌরভের, বাট আজকে হচ্ছে 30শে জুন। আগামীকালকে থেকে হচ্ছে কঠোর লকডাউন শুরু হবে, যার কারণে রাস্তায় বাড়তি একটু চাপও থাকবে। আর কয়েকদিন যে সীমিত আকারের লকডাউন চলতেছে, তার জন্য মোটামুটি বাইকে দুজন গেলে মামলা। সো ওভারঅল বিষয়গুলো নিয়ে কালকে রাত্রে 10-11টার দিকে সৌরভের সাথে কথা হলো। সৌরভ বলো তাহলে এত ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নাই, তো আর কি করার, আমি একাই যাচ্ছি। একা না, আমি হবিগঞ্জ পর্যন্ত একা যাব, তারপরে হচ্ছে শ্রীমঙ্গলে আমার সঙ্গ দিবে হচ্ছে সাকোয়াত, বরাবরই হচ্ছে ও আমাকে হবিগঞ্জে গেলে সময় দেয়। শ্রীমঙ্গলের কাজ শেষ করে তারপর হচ্ছে হবিগঞ্জে আড্ডা দিব। আর বেসিক্যালি হচ্ছে যে আজকে আমার সঙ্গে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে, আর শ্রীমঙ্গল থেকে আর প্রায় 45 কিলো ভিতরে দলুই টি এস্টেট, ওইখানে হচ্ছে সাকোয়াত যাবে আমার সঙ্গে। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে যে আগামীকালকে থেকে যে কঠোর লকডাউনটা হচ্ছে, এটা রাস্তার যে পরিবেশ পরিস্থিতি আছে, এই বিষয়গুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। চলুন সামনের দিকে এগোই আস্তে আস্তে করে। করোনা পরিস্থিতি ভয়াবহতর অবস্থা, বাংলাদেশে খুবই বাজে পরিস্থিতি। তার ভিতরে দেখেন এত গ্যাদারিং, এর ভিতরে কারো মুখেই মাস্ক নাই। আর এই জ্যামটা হচ্ছে হলো লটকনের জ্যাম, মূলত হচ্ছে নরসিংদী অঞ্চলে লটকনের উৎপাদনটা একটু বেশি হয়, যার কারণে প্রতিদিন সকালবেলায় হাট বা বাজার যেটা বলেন, এদের সবাই তরকারি লটকন নিয়ে চলে আসছে। তো বেসিক্যালি হচ্ছে যে সামনে ফাঁকা, শুধুমাত্র হচ্ছে হাটের ভিতরে লোকের যাতায়াত, গাড়ি ঘোড়ার চলাফেরা, অটোগুলার উশৃঙ্খল যাতায়াতের জন্য হচ্ছে বেসিক্যালি এই জ্যামটা। ভাই ভিউ দেখেন, এটা হচ্ছে ভিউ, যত ঘুরবেন তত নিজের জ্ঞান সমৃদ্ধ হবে, এটাই হচ্ছে কাহিনী। রাস্তাটা দেখে অলরেডি আপনারা চিনতে পারছেন, এটা হচ্ছে শ্রীমঙ্গলের রাস্তা। আর আমার সঙ্গে আছে সাকোয়াত, হবিগঞ্জ আসলাম, হবিগঞ্জ আসার পরে নাস্তা করলাম। কিন্তু হবিগঞ্জে একটা কাহিনী হয়ে গেছে যেটা শ্যুট করি নাই, আমার গাড়ির স্পার্ক প্লাগে কার্বন জ্যাম ছিল, যার কারণে সেলফ দিলেই স্টার্ট নিচ্ছিল না, খুবই প্রবলেম ভিতরে, মানে খুবই একটা ঝামেলার ভিতরে পড়ে গেছিলাম। যাই হোক, মোটামুটি লকডাউন চলতেছে সীমিত পরিসরে, কোনো ওয়ার্কশপে তেমনভাবে খোলা পান ছিল না, পরে একটা গ্যারেজ থেকে কোনোভাবে নিয়ে মোটামুটি হচ্ছে স্পার্ক প্লাগের কার্বনটা ক্লিন করে তারপর হচ্ছে রান করলাম। এখন হচ্ছে শ্রীমঙ্গলের ভিতরে মোটামুটি বৃষ্টি মতো আবহাওয়া, আবহাওয়াটা ঠান্ডা, গরম নাই, রাইড করে সে মজা পাচ্ছি। আর এই যে ভিউটা, মন চাইতেছে যে হেডফোনটা কানের ভিতর দিয়া একটা গান দিয়া সেই একটা টান দিই, কিন্তু করার নাই, হেলমেট ছাড়া বাইক রাইড করা যাবে না। আর সামনে সাকোয়াত আমাকে চা খাওয়াবে, স্পেশাল একটা চা, চায়ের একটা ব্রেক দিলাম। আর এখন আমরা আসি হচ্ছে কমলগঞ্জ থানার ভিতরে, আর এখান থেকে প্রায় 32 কিলো হচ্ছে দলুই টি এস্টেটটা। আর একটা কথা হচ্ছে যে হালকা বৃষ্টিও ছিল, পড়তেছে। এই যে রাস্তাটা একেবারে মানে মোটামুটি ভালো অন্ধকার, আর সেই একটা মানে বান্দরবানের একটা ফিল পাওয়া যায় রাস্তাগুলা, মোটামুটি ভালো কোণায় আছে। আর আমার লাইফে আমি ফার্স্ট টাইম হচ্ছে এই রাস্তাটা আসতেছি। এই যে দেখেন রাস্তা কিন্তু ভিজা আছে, বৃষ্টির যে পানি পড়ছে এটা, সেই জন্য আমি জোরও রাইড করতে পারতেছি না, যে রাস্তার যে ফিলটা নেব সেই ফিলটাও নিতে পারতেছি না, কারণ হচ্ছে স্কিড করার ভয়, তারপর হচ্ছে অপরিচিত রাস্তা। বাট রাস্তাটাতে রাইড করে সেই একটা অ্যাডভেঞ্চার পাচ্ছি, মোটামুটি অন্ধকার অন্ধকার লাগতেছে। আমার বাইকের কিন্তু হেডলাইট জ্বালানো,
যাই হোক, খুবই ফিল পাচ্ছি এই জায়গা, এই রাস্তাটা রাইড করে খুবই ফিল পাচ্ছি, সেই একটা ফিল পাচ্ছি। মাঝে মাঝে সাইনবোর্ড আছে, সাবধানে যাতায়াত করুন, বন্যপ্রাণী চলাচলের রাস্তা, এই ভালোই, মানে দেখেন আপনি বুঝতে পারতেছেন সামনে যে কী অন্ধকার। ক্যামেরাতে কেমন আসছে জানি না, বাট মোটামুটি ভালোই অন্ধকার আছে। রাস্তা ভিজা, স্কিড করার একটা ভয় আছে, এই জন্য হচ্ছে ওভারটেকও করতে একটু মানে স্পিড নিয়ে রাইড করতে পারতেছি না, কর্নারিংগুলো যে সে ফিলটা আছে সে ফিলটা নিতে পারতেছি না। এখন আমরা আসি হচ্ছে দোলই চা বাগানের, মানে দোলই টি এস্টেটের যে চা বাগানটা আছে এই চা বাগানের ভিতরে। এখান থেকে আমি যাব হচ্ছে দোলই চায়ের যে ফ্যাক্টরিতে আছে সেই ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিটা সম্ভবত হচ্ছে বাম হাতে, বাট আলহামদুলিল্লাহ দোলই টি এস্টেটের অফিসে যে কাজ নিয়ে আসছিলাম কাজটা ভালোভাবে সম্পন্ন করলাম, এখন হচ্ছে ঘোরার পালা, শুধু ঘুরবো আর ঘুরবো আর ছবি নিব। আমরা এতটা রাস্তা আসছি, কোথাও দাঁড়ায় আমরা একটা ছবিও তুলি নাই বা মানে ওইভাবে ব্রেক নিই নাই। আমি যেরকম ঢাকা থেকে রাইড শুরু করে একেবারে হবিগঞ্জ এসে ব্রেক নিলাম, দেন হবিগঞ্জ থেকে স্বাগতকে নেওয়ার পরে তারপরে শ্রীমঙ্গল পার হয়ে গ্র্যান্ড সুলতান পার হওয়ার পরে একটা চায়ের দোকান আছে ওইখান থেকে চা খাইলাম, এটাই হচ্ছে ব্রেক। আর ওইখান থেকে রাইড শুরু করে একেবারে দোলই টি স্ট্রিট পর্যন্ত চলে আসছি। এখন হচ্ছে যাওয়ার সময় প্রায় একটা বাজে, একটা 15 বাজে, আর এখন হচ্ছে আমরা শ্রীমঙ্গল যে লঞ্চ করবো তার আগে হচ্ছে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যাবো আর কিছু ছবি তুলবো, এটাই হচ্ছে। তাহলে কিছু ছবি ক্যাপচার না করলে একেবারে খারাপ দেখা যায় না, কী বলেন। যাই হোক, সামনে এই লোকেশনটা ভালো লাগতেছে, ছবি ক্যাপচার করবো, দেন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যটা ব্যাক করবো। শ্রীমঙ্গলে আসতে আসতে মোটামুটি হচ্ছে অলরেডি তিনবার আমরা ব্রেক নিয়ে দাঁড়াই, ব্রেক নিলাম বৃষ্টির জন্য। কারণ হচ্ছে যে আমার কাছে রেইনকোট আছে, আমি রেইনকোট পরা, বাট সাকোয়াত ওর কাছে রেইনকোট নাই, সো সাকোয়াতের জন্য হচ্ছে আমাকে দাঁড়াইতে হচ্ছে, এটাই হচ্ছে এর জন্য দেরি হয়ে গেছে। আর প্রায় হচ্ছে এখন 3:30 বাজে, আর প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিন্তু কিছু করার নাই। শ্রীমঙ্গলে আসার পরে লকডাউনের জন্য কোনো খাবার হোটেলও খোলা পাই নাই, আর বৃষ্টি তো বাড়তেছে, প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন, যে এই বৃষ্টির ভিতরে কীভাবে রাইড করবো, মানে খুবই সাবধানে রাইড করতে হচ্ছে, স্কিপ করলেই অবস্থা, যে ক্যামেরাতে কী দেখা যাচ্ছে জানি না, বাট মোটামুটি বৃষ্টি ভালোই বৃষ্টি পড়তেছে। এভাবেই ঢাকা ব্যাক করতে হবে। আমি যদি হবিগঞ্জে থেকে যেতে চাই তাহলে আমাকে কতদিন থাকতে হবে আমি জানি না, কারণ হচ্ছে যে এই লকডাউনটা সামনে যে শাটডাউনটা দিবে আগামীকাল থেকে, এটা কতদিন স্টে করবে এবং কতটা কঠোর হবে আই ডোন্ট নো। মোটামুটি আসার সময় পুলিশ যত চেকপোস্টগুলো পাইছি প্রতিটা চেকপোস্ট ভালো মাপের তৎপর ছিল, পুলিশ অ্যাক্টিভ ছিল, বাট আমি সিঙ্গেল ছিলাম সেজন্য হচ্ছে আমাকে আর ওইভাবে সিগন্যাল দেয় নাই, তো দুজন থাকলে মোটামুটি ভালো মাপের সিগন্যাল দিছে, দাঁড় করাইছে, জিজ্ঞাসা করছে, ও মাই গড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর নাই আমার মাইক্রোফোন টোন সব ইভ্রিথিং সব যাবে গা। যাই হোক, আজকের মতো এখানে ব্লগটা শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, টাটা, বাই বাই, স্বামী আউট, আল্লাহ হাফেজ।